বলছিলাম এমনি চেহারা কালা, আবার কালা করে থুইছে। তুমি জানো আমার কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আইছে। ওই যে দেন শেফালি সরকারের পিছে এক মহিলারে নিয়ে আসছে, ওই হইল ওনার খালা, পুরান দিনের বয়াতি। আমার বড় প্রিয় এরকম একটা মহফিলে বসে বসে তিনি ওয়াজ করতেছে, হঠাৎ করে আমার বড় পীর বসা থেকে দাঁড়ায় গেল এবং এমন একটা আজিজি করলো, মনে হলো যে তার সামনে কেউ আছে, কিন্তু কোন লোক দেখতে পেল না। আবার বসলো, আমি জানতে চাই বরফের হঠাৎ করে দাঁড়ায় গেল কেন, আবার কিছুক্ষণ পরে বসলো, বিষয়টা আসলে কি হয়েছিল সেখানে। আমার কথা শুনে আর গান শুনে শাহ আলম সরকারের চেহারা তেমনি কালা, আরো কালো হয়ে বই রয়েছে, বোঝেন নাই? পায় না, ধর্ম মতে সন্তানও পুরাইতে পারে না, আর হিন্দু ধর্ম মতে বেটিরও মাটি দিতে পারে না, পারে না। এখন বেডি রে করবো কি, মাটি দিলে ধর্ম থাকে না, পুরাইলেও ধর্ম থাকে না, এই বেডি রে করবো কি। দেখি কোন পরিমাণ চাপতে পারে, চাপতে চাপতে কি কইতে পারে রে, খালি আজকে হনমু আমারে কয় এতদিন ছিলা তুমি জঙ্গলে, আর আর কি কি জানি কইছে, বুঝছেন না? এই যে কি কইছে আমি বুঝছি, আপনারা না বুঝলো। কয় আমার এখন একটু ভেস্তে লয়ে যাও, গেছে ভেস্তে গিয়া দেহে বাবা রে বাবা, এক হেক্টর রুম কয়েক কোটি মাইল লম্বা, আশেপাশে কোনো মানুষজন নাই, গাছের গোড়া উপরে, মাথা হইল নিচের দিকে, মনে মনে কইলে আঙ্গুর বেদানা নেশপতি মুখের ভিতরে আইয়া পড়ে। তো কিন্তু ওখানে মোহাম্মদ রফিও নাই, লতা মঙ্গেশকারও নাই, জেমসও নাই, ওই মাইকেল জ্যাকসনও নাই। তো বেড়ায় কয় না রে ভাই আমি দুচোখেই যাব। এই মহিলা দেখে আপনার সংসারটা করছে এই পর্যন্ত, অন্য কোন মেয়েটি আপনার সংসার করতে পারতো না। এই শেফালি সরকার, এই খাজা বাবায় ভারতের মধ্যে এক রাস্তা দিয়া যায়, আর তোমার মতো এরকম একটা মহিলারে দেখে কয় দেও দাও বেটি, কয় আমার বিয়ে হয়ে গেছে, এখন আর আমার নাই। খাজা বাবা কয় তোর নাইট থেকেই নেই, বেটি কয় তোর নেও, খাজা বাবার নাইট থেকেই নিল, যা নাই তার নাই কেমনে, যা নাই তার নেই। পরে পিরিকে শিশু অবস্থায় একদিন আমার আল্লাহ পরবারে গাইবি একটি নাম ধরে ডেকেছিল তারে, ওই গাইবি নামটা কি নাম, তার অর্থ কি বা হয়। ফেরেশতা গো আল্লাহ কয় তোর দুজকে নিয়া দিয়ায়, দুজকে নিয়া দিয়াইছে, একরে লাভ দিয়া পরনের লগে লগে ফেরেশতারা পার আরম্ভ করছে, কয় কি রে ভাই মারস কেন, এতক্ষণ না দেখলাম সিনেমা গান নাচ, কয় বেডা ওই ডইল দুজকের অ্যাডভার্টাইজ ছিল, এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি।
খাজা বাবার পালা দিয়েছেন। আমার রিপন ভাই বলছে যে কথা একটু কম বলে গানে একটু বেশি বেশি গাইতে হবে, এবং মালিক দরবেশের নামের অনুসারে আমরা এখানে আসছি তার গুণ কীর্তন করার জন্য, তো তার গানও গাইতে হবে। পাশাপাশি আমাদের দরবারের যিনি খাদেম রয়েছেন আমাদের খোকন আল কাদরি, এই খোকন ভাইয়ের নামও আমরা গানের মাঝে মাঝে আমরা নিব, কারণ ভক্তের কর্ণকোহরে যতক্ষণ পর্যন্ত মুর্শিদের নামের গুণ কীর্তন না শোনা হয় ততক্ষণ পর্যন্ত ভক্তের হৃদয়ের তৃষ্ণা নিবারণ হয় না। তাই ছোট করে একটি খাজা বাবার গান করি, তারপরে দেখ তারিখের পাশ হরিতে পারে বল না, তারিখের পাশ হরিতে পারে নমনি লাগে যারে, তারিখের পাশ হরিতে পারে তোমার হরিতে মারে ভালো, তারিখের পাশ হরিতে মারে নমনি লাগে যারে, তারিখের পাশ হরিতে পারে, তারিখের পাশ হরিতে মারে ভালো, তারিখের পাশ হরিতে মারে নমনি লাগে যারে, তার পাশে পারে ও মনরে দুনিয়ার কথা ভুল করিয়া যায়, এমন একজন ভাবের সংসারে এমন একজন বরকি পাইলে সংসারে, এমন একজন খাজা বড় পাইলে সংসারে, ওরে এমন একজন মইন বড় পাইলে সংসারে, ওরে এমন একজন মালিক বড় পাইলে সংসারে, ওরে এমন একজন চানমসরে পাইলে সংসারে, ওরে এমন একজন সাহালি বাবা পাইলে সংসারে, ওরে এমন একজন কদম বাবা পাইলে সংসারে, ওরে এমন একজন মাই ভান্ডারে পাইলে সংসারে, তোমার জীবন জীবন বিকাইয়ো জীবন জীবন তোমার জীবন জীবন বিকাইয়ো চরণের উপরে আজকে সারা রাত্র আবাদত করব আমরা আল্লাহ রসুল প্রিয় মুর্শিদ তাদের কথা কইয়া, যেদিন যায় সেদিন আর ফিরে আসে না, যে সময়টুকু আমাদের মাস থেকে চলে যাচ্ছে ইহাকে আর ফিরে পাবো পাবো না, তাই সময়টুকু কাজে লাগাইতে হবে। তাই প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে যদি তুমি তোমার প্রভুর নামটি নাও, তাহলে তোমার প্রত্যেক নিঃশ্বাসেই তুমি তোমার প্রভুকে দেখতে পাবে। এখন যদি বললো আল্লাহর তুমি দেখি না, তাহলে দেখার দেখবা না কেন দেখবা না? আল্লাহ পবিত্র কোরআন আরো বলেছে তুমি যেদিকেই তাকাও সেদিকে আমার রূপ দেখতে পাবে, আমাকে দেখতে পাবে। তাহলে আমরা দেখি আসলে আমরা বুঝি না, আল্লাহ সমস্ত সৃষ্টির মাঝে মিশে আছে, আল্লাহর অস্তিত্বকে খুঁজে বের করতে হবে সাধনার মাধ্যমে, সেই সাধনার একটা জায়গা আপনার তৈরি করে নিতে হবে। কামিল মুর্শিদ যারা খাজা বাবার অনুসারী বড় পীরের অনুসারী দয়াল বাবা মালিক দরবেশ, এরকম আল্লাহর একজন
অনুসারী ওলি আল্লাহর সঙ্গ করতে হবে, সঙ্গে স্পর্শ যেতে হবে, যে তারপরে সেই আল্লাহকে চেনার একটা ব্যবস্থাটাকে করতে হবে। আমার খাজা মনুদ্দিন চিস্তি বলেছে, কি জানেন বলেছে, ভক্তের জন্য ওটাই উত্তম এবাদত। কোনটা? যে ভক্ত তার মুর্শিদের চেহারাকে বর্জ্য করে, ধ্যান করে। কথা বলছেন না? এটা আমার খাজা বাবা বলছে, যে ভক্ত তার মুর্শিদের চেহারাটাকে বর্জ্য করে, এটাই ওই ভক্তের জন্য সর্বশ্রেষ্ঠ উত্তম এবাদত। এর থেকে আর কোনো বড় এবাদত হতে পারে না। আপনারা একটা গান শুনছেন, সাজি লালন ফকির গিয়েছে, মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, ওরে ভবি তার ভরা কি যাই রে মারা, মালেশ্বর নাম হৃদয়ের ভরা, ওরে ভবি তার ভরা কি যাই রে ভরা, দয়াল মালিক দরবেশের নাম যার হৃদয়ে ভরা, দয়াল খোকেন খোকন কাদের নাম যার হৃদয়ে ভরা, বাবা ভান্ডারের নাম যার হৃদয়ে ভরা, মুর্শিদ নাম যার হৃদয়ে ভরা, তার ভরা কি যাই রে মারা। কেউ যদি ঘর থেকে বের হওয়ার সময় মুর্শিদকে বর্জ্য করে মুর্শিদের নাম নিয়ে ঘর থেকে বাইরে যায়, বাবা কোনো বিপদে পড়লে মুর্শিদ নিজেই তাকে রক্ষা করে। শুনছেন না? বাবা ভান্ডারের একটি একজন ভক্ত ছিল, তিনি হঠাৎ করেই লঞ্চ থেকে স্টিমার থেকে পানির মধ্যে পড়ে যায়। যখন পড়ে গেছে, পইরাই বাবা ভান্ডারিকে স্মরণ করছে, বাবা ভান্ডারি তুমি কোথায় আছো, আমাকে রক্ষা করো বাবা। তাই আমার বাজান কি করেছে, তিনি পাথর হইয়া সেই সমুদ্রের তলদেশে চলে গেছে। ভক্ত যখন পানিতে পড়ছে, পড়ার পরেই দেখে যেমন তার পাটা মাটির মধ্যে লেগে আছে, মানে সে ঠাই পাইছে, সে ডুবতেছে না। তাহলে কে উদ্ধার করলো? মুর্শিদ নিজেই ভক্তকে উদ্ধার করার জন্য তিনি পাথর হয়ে পানির তলে গেছে ভক্তকে বাঁচাইবার জন্য। এরকম ওলি আল্লাহদের অনেক কাহিনী ভুরি ভুরি প্রমাণ রয়েছে। তাই আমি বলবো, সেই ওলি আল্লাহর প্রতি মুর্শিদের প্রতি সেই ধ্যান বর্জ্য রাখতে হবে। ঘর থেকে আপনি যে কোনো কাজে বের হন, মুর্শিদকে স্মরণ করে এবং মুর্শিদকে সদা সর্বদা যদি আপনি ধ্যানে রাখেন, বর্জ্যকে রাখেন, আপনি শয়তানের ওয়াসওয়া থেকে বেঁচে থাকবেন। আরে কোনোদিন আপনার মন খারাপ পথে পরিচালিত হবে না, আপনার চোখ খারাপ জিনিস দেখবে না, আপনি কখনো খারাপ কাজ করতে পারবেন না, কারণ আপনার মনটা তো মুর্শিদের প্রতি রয়েছে। এজন্য সদা সর্বদা মুর্শিদের আশ্রয় থাকতে হবে, তাহলেই আপনি রক্ষা পাবেন। তো যাই হোক, এবার আমার প্রতিপক্ষ যিনি আমার শালং ভাই,
আসলে বড় পীরের জীবনী, খাজা বাবার জীবনী একটা সংক্ষিপ্ত জীবনী, মানে জন্ম থেকে ওফাতকাল পর্যন্ত অনেক হয়েছে। তো তারপরে আমাদের পালা দিয়েছে, ধারাবাহিকতা আমাদের ঠিক রাখতে হবে। তা আমি জানতে চাই যে আমার বড় পীর, আমরা যেমন গান করতেছি, আপনারা গান শুনতেছেন এরকম একটা মহফিল, তো আমার বড় পীরও এরকম একটা মহফিলে বসে বসে তিনি ওয়াজ করতেছে, হঠাৎ করে আমার বড় পীর বসা থেকে দাঁড়ায় গেল এবং এমন একটা আজিজি করলো, মনে হলো যে তার সামনে কেউ আছে, কিন্তু কোনো লোক দেখতে পেল না, আবার বসলো। আমি জানতে চাই বড় পীর হঠাৎ করে দাঁড়ায় গেল কেন, আবার কিছুক্ষণ পরে বসলো, বিষয়টা আসলে কি হয়েছিল সেখানে? একটি প্রশ্ন আপনার কাছে, যেহেতু কর্তাপক্ষ বলছে যে ছোট ছোট প্রশ্ন একটা করে, মানে আমরা একটু গান বেশি শুনতে চাই, এই জন্য আমি চেষ্টা করলাম। তারে কি আর পাশে দিতে পারে ভালো, তারে কি আর পাশে দিতে পারে নয়নে লাগে জারে, তারে কি আর পাশে দিতে পারে, তারে কি আর পাশে দিতে পারে, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে জারে, তারে কি আর পাশে দিতে পারে, তারে কি আর পাশে দিতে পারে বন্যা, তারে কি আর ভুলিতে পারে নয়নে লাগে জারে, তারে আমার কথা শুনে আর গান শুনে শাহ আলম সরকারের চেহারা তেমনি কালা, আরো কালো হয়ে বইরেছে, বুঝেন নাই কি কমু, যা তাই তো কইলাম, দেখি কোন পরিমাণ চেপতে পারে, চেপতে চেপতে কি কইতে পারে রে, খালি আজকে হনমু আমারে কয় এতদিন ছিলা তুমি জঙ্গলে আর আর কি কি জানি কইছে, বুঝছেন না? এই যে কি কইছে আমি বুঝছি, আপনারা না বুঝলো শোনেন, গত বছর এই মঞ্চে আপনার বাপের লগে গান গাইছি, বুঝেন নাই আমি কই থাকবো, আমি সারা বাংলাদেশে গান গাইছি, বাংলাদেশে আসিলাম জঙ্গলে আসিলাম না, আর কি কমু আর কইতাম না কিছু। ঢাকা থেকে আগত টপ টেন ওয়ানের মালিক জনাব জিল্লুর রহমান, তিনি আমাকে গান শুনে 500 টাকার মাধ্যমে এবার ছোট করে দয়াল বাবা মালিক দরবেশের নামে একটি গান করব, সেই গানটি আমাদের সিঙ্গারের আব্দুর রশিদ সরকারের লেখা একটি আবেদনমুখী। ব্যাপারটা হয়েছে কি, শেফালী সরকার শোনেন, ছোট্ট একটা কথা কই, গল্প আর কি, ওই একবারটা মারা গেছে, মারা যাওয়ার পর আল্লাহ কয় তোর উপরে আমি সন্তুষ্ট, তুই দুজকে যাবি না বেহেস্তে যাবি, বেড়ায় কয় আল্লাহ কি সুযোগ আমারে দিছে, আমি দুজকে যাইতারি বেহেস্ত যাইতারি, লেখতাছে রে তো বেড়ায় এই কয় তাইলে স্বাধীনতা যখন আমার দিলেন কই যামু, তাইলে আগে আমি দুইটাই ঘুরিয়া দেখি,
যেটা আমার ভালো লাগে ওইটাই যাবো। তো কই যাবি আগে ঘুরতে? কয় আগে দুজকটা দেখি, ফেরেস্তা কয় যা দুজকটা দেয় লয়া গেছে দুজকে গিয়া দেহে বাবা রে বাবা লতে মঙ্গেশকর গান গাইতেছে, মোহাম্মদ রফির গান, ওই ইয়ের আপনার অমিতাভ বচ্চনের ছবি ছাড়ছে, হ্যাঁ মাইকেল জ্যাকসন নাচতেছে। তো বেটাই কয় বুঝলাম দুজকটা কেমন, কয় আমার ওখানে একটু ভেস্তে লয়ে যাও, গেছে ভেস্তে গিয়া দেহে বাবা রে বাবা এক একটা রুম কয়েক কুটি মাইল লম্বা, আশেপাশে কোনো মানুষজন নাই, গাছের গোড়া উপরে মাথা হইল নিচের দিকে, মনে মনে কইলেই আঙ্গুর বেদানা নেশপতি মুখের ভিতরে আইয়া পড়ে। তো কিন্তু ওখানে মোহাম্মদ রফিও নাই, লতা মঙ্গেশকরও নাই, জেমসও নাই, ওই মাইকেল জ্যাকসনও নাই। তো বেড়ায় কয় না রে ভাই আমি দুজকেই যাবো। তো ফেরেস্তা গো আল্লাহ কয় তো ওরা দুজকে নিয়া দিয়ায়, দুজকে নিয়া দিয়াইছে একরে লাভ দিয়া পরনের লগে লগে ফেরেস্তারা পার আরম্ভ করছে, কয় কিরে ভাই মারস কেন, এতক্ষণ না দেখলাম সিনেমা গান নাচ, কয় বেটা ওই ডইল দুজকের অ্যাডভার্টাইজ ছিল, এই অ্যাডভার্টাইজ না দিলে তুই দুজকে আইতি। শেফালি সরকার আমরা হইলো আমগো ওস্তাদের অ্যাডভার্টাইজ করি, কোনো কিছু অ্যাডভার্টাইজ ছাড়া হয় না কি গণ আপনার, সাধারণ দাঁতের মাঝন বেঁচতে গেল অ্যাডভার্টাইজ দেয়। তুমি তো তোমার ওস্তাদের অ্যাডভার্টাইজ জীবনও করো না। তো একটা গান গাই পরে জবাব করি, ওরে নামের বলে উজান চলে নামের তরি ডুবে না, নামের তরি ডুবে না, গুন বৈঠা লাগে না নামে কালসেলা জমাউলানা, গুন বৈঠা লাগে না নামে কালসেলা জমাউলানা, আমার দিকে লোহজন শুধু আমার বাড়ি না, আমার হোর বাড়িও লোহজন, হালা কইছি হালারা। অনেক মানুষ আছে, অনেক মানুষ আছে তারা বলে পীরের দরকার কি, মা আছে বাবা আছে, সেবা করুম যত্ন করুম মরার পর বেহেস্তে যামুগা, কি তাইলে আমার পীরের দরকার কি? এখন পীরের দরকারটা কি জানা দরকার আছে কি না? আছে। একজন সনাতন ধর্মের লোক, নাম হইল রামানন্দ, মনে মনে নিয়ত করছে আমি বড় পীরের হাতে হাত দিয়া বায়াত হব, কিন্তু পরক্ষণেই বেটায় চিন্তা করে আমি যে বড় বীরের হাতে হাত দিয়া বায়াত হব, আমার ছেলে বড় মেয়ে বড় আমাদের ধর্ম অনুযায়ী এই মেয়ে আর আমি বিয়ে দিতে পারবো না, ছেলেও বিয়ে করাইতে পারবো না, এই ছেলে মেয়েগুলিরে বিয়া দিয়া তারপরে আমি বড় পীরের হাতে হাত দিয়া বায়াত হব।
কিন্তু হের আগেই মরে গেছে, হের আগেই মরে গেছে। হিন্দু মরলে কি করে? পুইরা ফলায়। মনে রাখবেন, হিন্দু মরলে কিন্তু মাটি দেয়, ব্রাহ্মণ আর শিশু, ব্রাহ্মণ আর শিশু। কেন? হিন্দু মতে ব্রাহ্মণ নিষ্পাপ আর শিশুরা নিষ্পাপ, এই জন্য ব্রাহ্মণ আর শিশু কখনো পোড়ায় না। হিন্দু মতে আগুন হলো দেবতা, এই অগ্নিদেবের স্পর্শে মৃত্যুর পর যখন আসে তখন পাপ দেহ শুদ্ধ হয়ে যায়, তখন লেখে স্বর্গীয় শ্রী 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 এই মদন সাহা। হ্যাঁ, আসতে এটার আবার অনেক বড় ঘটনা আছে। কেন? এটা পানিতে চুবাইলেও পাপ মুক্ত হইতে পারত, বাতাসে হুগাইলেও পাপ মুক্ত হইতে পারত, কিন্তু এটা আগুনে পোড়াইয়া পাপ মুক্ত করে। তো শেফালি সরকার, একটা প্রশ্ন আমার মনের মধ্যে ধাক্কাইতেছে। হিন্দু মতে এক বেটি মারা গেছে, গর্ভের গর্ভের বয়স হইল 8 মাস। এখন ওই বেটিরে যদি পোড়ায়, তাইলে 8 মাসের সন্তান সহ পোড়াইতে হয়। আর যদি ওই সন্তানের লাইগা বেটিরে মাটি দেয়, তাইলে হিন্দু মতে বেটি তো মাটি পায় না। ধর্ম মতে সন্তানও পোড়াইতে পারে না, আর হিন্দু ধর্ম মতে বেটিরও মাটি দিতে পারে না, পারে না। এখন বেটিরে করব কি? মাটি দিলে ধর্ম থাকে না, পোড়াইলেও ধর্ম থাকে না, এই বেটিরে করব কি? কি এই একটা পেস আমার কালা চেহারার মধ্যে যে কি আছে শেফালি সরকার! কোন আমারে কয় কয় এমনি কালা চেহারা, আরে সোনার আংটি বেকাও ভালো, কত বড় বড় জায়গাতে আমার সম্বন্ধ আইছে। ওই বেড়ায় গেছে মারা, হিন্দু মতে হইল পুরাইব, চিতা সাজাইয়া আগুন ধরাই দিছে, সমগ্র চিতা পুইরা ছাই হয়ে গেছে, কিন্তু ওই বেড়ার একটা পশম পড়ে না। হিন্দুরা কয় অগ্নিতে পরে স্পর্শ করে না, মহাপাপি, এক কাম কর, চিতা শালের মধ্যে চাপা মাটি দে। চাপা মাটি দিয়া কয়েক কদম গেছে, ওই দেহটা উপরে ফেইকা মারছে মাটিতে, কয় মাটিতেও লয় না, এক কাম কর, ওরে দজলা নদীর মধ্যে ফালাই দে। দিছে নদীর মধ্যে ফালাইয়া, পানি যেদিকে যায় লাশ ফালাইলে তো ওদিকেই যায়, কিন্তু চাইয়া দেখে সদ্য মরা যদি আপনি পানিতে ফালান, তলাই যাইব, পেটটা ফুল্লা বাইসা উঠব, কিন্তু ওই লাশ তলায়ও না বাইসা রয়েছে, আর বাটি তো যায় না, যাইলো উজানে, উজানে যায় কেন? এই বোরহাননগর থেকে বড় পীরের বাড়ি হইল উজানের দিকে, ভক্ত তার ভক্তি বলে উজাইয়া বড় পীরের বাড়ির দিকে চলছে। সুবহানাল্লাহ, আমার বড় পীর কয় ভক্তরা দাজলা নদীর কিনারে গিয়া দেখো একটা লাশ আসতেছে, গেছে কয়েডারে তুললানো আনছে, বড় পীর নিজে গোসল করাইয়া, নিজে কাফন পরাইয়া, নিজে জানাজা দিয়া, নিজের হাতে মাটি মঞ্জিল করলেন, আর ভক্তদেরকে বললেন তোমরা একটা জান্নাতি মানুষ মাটি মঞ্জিল করলাম। ভক্তরা কেউ কেউ বলে বাবা এর তো চিনি, এ তো রামানন্দ মুসলমান না, তো এ জান্নাতে গেল কি করে?
আমার বড় পীর আব্দুল কাদের জিলানি বলে, আমার প্রতি মনে মনে মহব্বত রাখতো, ভক্তি রাখতো, বিশ্বাস রাখতো, এই জন্য আল্লাহ পাক জীবনের সমস্ত গুণা মাফ করে জান্নাতের মেহমান বানাই দিছে। মালেক দরবেশের মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? একজন পিরলির মহব্বত অন্তরে রাখা দরকার আছে না নাই? এজন্যই একজন পীর মুর্শিদের দরকার। আস্তে, এক ভক্ত কয় তার পীরের, বাবা মানুষে পীর ধরে কেন? পীরে কয়, বাবা আমি তো জানি না। কয়, আজ জারস কেন? কয়, আমনেরে ধরছিলাম ছাইড়া দিয়ে জায়গা। কয়, বাবা যাবি গা? কয়, হ। কয়, তো একটু আগুন এন না তো আমি বিড়িটা ধরাই। একটা মেজবাতি আইন না ভক্ত, কয়, এই লন জম্মের বিড়ি ধরান, আজকাই শেষ। তো পীরে কয়, বাবা তোরে কইলাম মেজবাতি এই আগুন আনতে, তুই মেজবাতি লই এলি কেন? দৌড় ফেরা গিয়ে একটা মোমবাতি লইয়া ওই মেজবাতি দিয়া আগুন ধরাইয়া পীরের সামনে নিয়া কয়, এই যে আগুন, আপনি বিড়ি ধরান। পীরে কয়, বাবা তোরে কইলাম আগুন আনতে, তুই মোমবাতি ধরাই লই এলি কেন? কয়, মিয়া আপনার কি মাথা খারাপ? কোনো কিছুর সাহায্য ছাড়া কি আগুন বাহির করা যায়? পীরে কয়, বাবা যেমন কোনো কিছুর সাহায্য ছাড়া আগুন বাহির করা যায় না, তেমনি কোনো কামেল মোর্শেদ ছাড়াও আল্লাহকে দেখা যায় না। একজন মালেক দরবেশের দরকার আছে কি নাই? একজন খোকন সার দরকার আছে কি নাই? এজন্যই একজন পীর মুর্শিদের দরকার। আর ওই পীরের নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। শেফালী সরকার গান গাইল না, পরে দেখলাম ঝড় তুফানে তার কান্ডারি সামনে খারা, তার ভরা কি যায় রে মারা, মুর্শিদ নাম যার হৃদে ভরা। নামের বলে উজান চলে, নামের তরি ডুবে না। আবু সালে জঙ্গি মুসা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশ মারহাবা মারহাবা। আবু সালে জঙ্গি মুসা ছিল পীরের বাবা, ইমাম হাসানের বংশ মারহাবা মারহাবা। ইমাম হোসেনের বংশে ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। ইমাম হাসানের বংশ ছিল পীরের মা, হযরত সৈয়দ উম্মুল খায়ের ফাতেমা। যেমন বাবা তেমন ইমাম, মুমিনা রে মুমিনা। যেমন বাবা তেমন ইমাম, মুমিনা রে মুমিনা। যেমন বাবা তেমন ইমাম, জন্ম নিল বড় পীর পহেলা রোজাতে। 471 হিজরিতে জন্ম নিল বড় পীর পহেলা রোজাতে। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউছেল আজম। জন্ম নিয়াই 30 রোজা করিলেন পালন, মাতৃগর্ভে কোরআন হাফেজ গাউছেল আজম। বড় পীরের ভক্ত যারা দুনিয়াতে হয়, এই দুনিয়া ওই দুনিয়ায় থাকিবে না ভয়। বড় পীরের প্রেমিক যারা দুনিয়াতে হয়, এই দুনিয়া ওই দুনিয়া থাকিবে না ভয়। এই কথা বড় পীর কয় সাক্ষী আছে রব্বা, এই কথা
জন্ম লয় যেদিন, এগারোশো শিশু ছেলে জন্মিল সেদিন, বড় পীরের উচিলাতে আল্লাহ পরোয়ারে বানাইয়া দিল আউলিয়া এগারোশো ছেলেরে। বগদাদবাসী হইল ধন্য পীরের উচিলায়, বগদাদের কবর আজাব মাফ করলো আল্লাহ। বগদাদবাসী হইল ধন্য পীরের উচিলায়, ওরে বগদাদের কবর আজাব মাফ করলো আল্লাহ। ওস্তাদ আবুল সরকার রইল আশায় আমায় তুমি ভুইল না, আবুল সরকার রইল আশায় আমায় তুমি ভুইল না, আবুল সরকার রইল আশায় আমায় তুমি ভুইল না। উড়বে সারা জায়গা কাবে গাই চলা জবা বাবা, উড়বে সারা জায়গা কাবে গাই চলা জবা বাবা, খবর বলে উজার চলা খবর চুরি ডুবে, খবর বলে উজার চলা খবর চুরি ডুবে না, উড়বে সারা জায়গা কাবে গাই চলা জবা বাবা। যেইভাবে তে জিজ্ঞেস করে ধর্ম সভাকারে, ভুলি নাই ভুলি নাই কথা আমার মনে পড়ে, আমাদের মাঝে কিছু মানুষ আছে যারা বলে নবী মইরা গেছে ভাই, এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই। এ মুরব্বি, এ মুরব্বি, এই আমাদের সমাজের মধ্যে এক শ্রেণীর মানুষ বলে যে নবী হলো মারা গেছে, সবাই বলেন নাউজুবিল্লাহ, যে নাউজুবিল্লাহ বলবেন না সে নবীর উম্মত না, সবাই বলেন নাউজুবিল্লাহ, আল্লাহর রসুল কখনো মরতে পারে না। কেন দেখেন, আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রওজা মুবারকের মধ্যে শোয়াইল কে, হযরত আলী করিমুল্লাহ ওয়াজহু, দেখে মুখের কাপড়টা নড়ে, আরে মুখের কাপড়টা নড়ে কেন, ভালো কইরা কানটা লাগাইয়া দেখে ওই কবরের মধ্যে শুয়া শুয়া আমার নবী জপতেছে, ইয়া হাবলি উম্মতি, ইয়া হাবলি উম্মতি, হে আল্লাহ আমার উম্মতের উপায় হইব কি, আমার উম্মতের উপায় হইব কি। হযরত আলী হাতের মধ্যে তরবারি নিয়া ওই রজা পাকের দুই পাশে দুই পা দিয়া দাঁড়াইয়া গেল, যারা নবীকে মৃত বলবা আমি একটা কূপ দিয়া দুইটা টুকরা করে ফেলবো, যদি নবী মারা গিয়া থাকে তাহলে তার মুখের মধ্যে বাক্য কেন। আপনাদের জীবনে দেখছেন কেউ মারা যাওয়ার পর কথা কয়? আমার নবী কথা বলছে। আমাদের মতো মানুষের চোখে সেটা ধরা পড়ে না, কেন পড়ে না, আমাদের চক্ষু তৈরি না, আমাদের পাপে পাপে দেহ এমন ভাবে জর্জরিত হয়ে গেছে, নবী যে জিন্দা আছে এটা আমাদের চোখে ধরা পড়ে না। একজন অ্যাক্সিডেন্ট করছে, লয়ে গেছে হাসপাতালে, চক্ষু দুনুরাই ছেঁচে গেছে, এখন অপারেশন করে তার চক্ষু ভালো করতে হইব, ওই হাসপাতালের যে আই ব্যাংক এটার মধ্যে কোনো চক্ষু নাই, কি করব, তাড়াতাড়ি দুইটা ছাগলের চক্ষু আইনা লাগাই দিছে। এই কই যা, আসতে এখন ভালো হইছে, তিন চার মাস পর ওই ডাক্তারের লগে গেছে দেখা করতে, কি ভাই কি অবস্থা, কয় সবই ভালো, দেখিও খুব ভালো কিন্তু ঘাসটা একটু বেশি দেখি, কেন ডাক্তার নেনা বুঝে যে ওর তো আমি মানুষের চক্ষু না পাইয়া ছাগলের চক্ষু লাগাই দিছে, ও তো ঘাস হই দেখবো, ও ভালো জনির দেখবো কই থেকে, আমগো এই যে আমার কথাই কই, আপনাকে কথা কইয়া পার খাইতে চাই না, চোখের মেহেন হইলো ছাগলের চক্ষু লাগাই দিছি, নবীকে চিনার মতো চক্ষু আমরা তৈরি করি না। আমার নবী হইলো জিন্দা, এজন্য সারা বাংলাদেশের মধ্যে আগে
ওই যে মিলাদ মাহফিলের আয়োজন করলে দাঁড়াই যাইতাম ইয়া নবী সালামালাইকা ইয়া রাসূল সালামালাইকা ইয়া হাবিব সালামালাইকা সালাওয়াতুল্লাহ আলাইকা কি হ্যাঁ দাঁড়াইতাম কি না কেন কেন দাঁড়াইতাম রুহানিতে আল্লাহর রসুল উপস্থিত হওয়ার ক্ষমতা রাখে এবার আসেন আমার বড় পীর আব্দুল কাদির জিলানি নবীর মহব্বতে ওয়াজ করে আর বড় পীর আব্দুল কাদির জিলানি চাইয়ে দেখে মদিনা মনোয়ারা থেকে সেই নূরের নবী তার ওয়াজের মাহফিলের মধ্যে উপস্থিত আচ্ছা কোন যদি নবীর বড় পীরের মাহফিলে আল্লাহর রসুল চলে আসে তাহলে যে দেখে সে কি বৈসা থাকতে পারে আজকের এই মাহফিলের মধ্যে যদি দয়াল মালিক দরবেশ চান এখানে উপস্থিত হয়ে যায় আপনার একটা মানুষ বয়ে থাকবেন আরে মালিক চান আইলেই আপনারা বয়ে থাকবেন না আর আল্লাহ রসুল আইলে বয়ে থাকবেন তার সম্মানে দাঁড়াইতে হইব না বড় পীর আব্দুল কাদির জিলানি চেয়ার ছেড়ে দাঁড়াই গেল চেয়ারের দিকে হাত জোর করে দাঁড়াই রইল অন্য অন্য যারা ভক্ত হেরা তো দেখে না ওই যে আমার মতো ছাগলের চক্ষু লাগাই দিল ঘাস দেহে নবী দেহে না আল্লাহর রাসূল চলে গেল আল্লাহর রাসূল চলে গেল বরাবির আব্দুল কাদির জিলানি আবার ওয়াজ আরম্ভ করলো ওয়াজ শেষে বললেন আপনি দাঁড়াইলেন কেন ভক্তরা বলে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আসে তখন কি আর বৈসা থাকা যায় নবীর মহব্বতে আমি তাকে আসন ছেড়ে দিলাম আল্লাহর রাসূল বসলো কিছুক্ষণ অপেক্ষা করলো তারপর তিনি চলে গেলেন এই জন্য আমি ওয়াজের মধ্যে এটা করেছি আচ্ছা শেবালি সরকার বহুদিন পর পাইছি তোমারে আপনারে আমি টাইট করে জিগাম এইবার হ্যাঁ আপনি তুমি কই এর একটা কাটাই দিই এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি বাবা আদম যার মা নাই বাপ নাই কি কোন আপনারা এই পৃথিবীতে একমাত্র ব্যক্তি শীষ নবী যার বাবা আছে মা নাই বাবা এলো আদম আদম আর হাওয়া স্বামী স্ত্রী হাওয়া মানে বাতাসটা বাতাস না মা হাওয়া দুজনে মিলে তর্ক করে বেটিগ তর্ক তো জীবন ভরে আপনারা কিছু মনে করেন হাওয়ায় কয় সন্তান যখন আমার পেটে হয় তাইলে আমার থাইকাই মানুষ পয়দা হয় আদম কয় না বীজ হইলো আমার তুমি হইলে খালি ভাণ্ড তোমার কোনো তকাব্বরি নাই দুইজনে মিল্লা এই কাজ্যা কীর্তন কইরা কত এক কাম করি কয় কি কয় দুইটা বোতলের মধ্যে একটার মধ্যে রস হাওয়ার আরেকটার মধ্যে বিষ আদমের রাইকা দিল দশ মাস দশ দিন পর খুলুম দশ মাস দশ দিন পর খুলছে খুললে দেখে আদমের যে বোতল এই বোতলের মধ্যে জন্ম নিছে শীষ পয়গাম্বর সবাই বলেন আলহামদুলিল্লাহ আদম পুরুষ না নারী তাই আদমের শীষ বোতলের মধ্যে কে জন্ম নিছে শীষ নবী পরবর্তীতে আল্লাহ পাক তার নবুয়তি দান করছিল আর মা হাওয়ার যে বোতল এই বোতলের মধ্যে হইল কি হ্যাঁ ওই যে জানে সেখানে হইল পোকামাকড় কীট পতঙ্গ তাইলে এই জন্য শীষ পয়গাম্বরের বাবা ধরা হয় আদমকে মানাই
বাবা আদমের মাও নাই, বাবাও নাই। আদমের পাম্পাজরের হার দিয়া তৈরি করছে মা হাওয়াকে, এজন্য বাবা আদম এই মা হাওয়াকে বাবা আদমেরই একটা অংশ ধরা হয় বা তার থেকে এসে সৃষ্টি হয়েছে। কিন্তু আমার খাজা বাবার একটা ভক্ত আছে, মাও নাই বাপও নাই। আমি জানতে চাই খাজা বাবার ভক্ত এই মাও নাই বাপও নাই, মা বাপ ছাড়া এই মানুষটা আইল করতে? এই শেফালি সরকার, এই খাজা বাবায় ভারতের মধ্যে এক রাস্তা দিয়া যায় আর তোমার মতো এরকম একটা মহিলারে দেখা কয় দেও বেটি কয়, আমার বিয়ে হয়ে গেছে এখন আর আমার নাই। খাজা বাবায় কয় তোর নাইট থেকেই নেই, বেটি কয় তোর নেও। খাজা বাবার নাইট থেকেই নিল, যা নাই তার নাই কেমনে, যা নাই তার নেই কেমনে? এই আরেকটা প্রশ্ন রইল, দেখি কি জবাব করে। শক্ত করে জিগাইতেছি, কারণ আছে। কারণটা কি? কারণটা শুনবেন, ওই যে দেন শেফালি সরকারের পিছে এক মহিলারে নিয়ে আসছে, ওই হইল ওনার খালা, পুরান দিনের বয়াতি। নাকি আসলে আল্লাহ এক একজন এক একটা গুণ দেয়। মাইকটা ঠিক করেন, আমি বলছিলাম এমনি চেহারা কালা, আবার কালা করে থুইছে। তুমি জানো আমার কত ভালো ভালো জায়গা থেকে সম্বন্ধ আইছে, তেহেন আপনি ভালো জায়গার সম্বন্ধ আসছে, বিয়ে কি খারাপ জায়গায় করছেন নাকি মিয়া? কই দেবো কিন্তু ভাবির কাছে। আপনার যিনি শ্বশুর আমি তাকে শ্রদ্ধা করি, আমার সামাদ কাকা অনেক ভালোবাসতেন, আদর করতেন, কদম বাবার দরবারে অনেক বৎসর বারবার বারবারই তিনি বায়না করে গান গাইছে। তার শ্বশুরটা এত ভালো মানুষ, তার বোর তো তুলনাই হয় না, এত ভালো মানুষ, খালি এই মহিলা দেখে আপনার সংসারটা করছে এই পর্যন্ত। অন্য কোনো মেয়েটি আপনার সংসার করতে পারত না। আমাদের ডিজিটাল মাতিন ভাই চলে আসছে, তো তার প্রতি এবং তার সহচর যারা এসছেন আমি তাদের প্রতি শ্রদ্ধা ভক্তি সালাম জানাই। আমাদের মাতিন ভাই গত বছরও এই মঞ্চে ছিল, আমার আবুল কাকার সাথে গান করেছি। হ্যাঁ, অনেক টাকা তিনি আমাদেরকে, তার বন্ধুবান্ধব যারা সকলে আমাদেরকে অনেক টাকা পুরস্কার করছে, সারা রাত্র আনন্দ দিয়েছে শিল্পীদেরকে। আসলে এরকম গানের মাঝে শ্রোতা থাকলে শিল্পী ধরে একটা মনের ভিতরে একটা ভাব তৈরি হয়, তবে ধন্যবাদ জানাই। তা আমার যে কথা ছিল জবাব দিয়ে তিনি একটি পয়েন্ট রাখছে, দুইটা প্রশ্ন করছে। দেখেন, কয় হিন্দু ধর্মে শিশু বাচ্চা তাদেরকে পোড়ানো যাবে না, এবং যারা নাকি ধর্মগুরু ব্রাহ্মণ আর কি তাদেরকে পোড়ানো যায় না, সামান্য শিষ্ট কমান, তারা হলো নিষ্পাপ। এই জন্য নিষ্পাপ যারা তাদেরকে পোড়াইতে হয় না, কারণ আগুন একটা দেবতা। এই জন্য যারা পাপী তাদেরকে ওই দেবতার অগ্নি দিয়ে তাদেরকে পোড়াইয়া শুদ্ধ করে, আর যারা নিষ্পাপ তারা তো এমনিতেই শুদ্ধ, তাদেরকে আর শুদ্ধ করার দরকার নাই। এখন তার মূল কথা হলো যে একটা হিন্দু নারী তার গর্ভে 8 মাসের বাচ্চা নিয়ে তিনি মারা গেল, এখন তারে কি পোড়াইব না মাটি দিব? যদি পোড়ায় তাহলে নিষ্পাপ শিশু তার গর্ভে আছে, পোড়ানো যাবে না। আবার যদি মাটি দেন, ওই মহিলা তো পাপে হইতে পারে, তাহলে তারে এটা কিভাবে, এটা সমাধাটা কি? আসলে আমি বলবো, যদিও মহিলা পাপ করেও থাকে, তবুও যেহেতু তার নিষ্পাপ সন্তান তার গর্ভে,
এই নিষ্পাপ সন্তানের উসিলায় ভগবান তাকে পাপ মুক্ত করে দিয়েছে। সন্তানের উসিলায় দেখবেন মুসলমান ধর্ম অনুসারে যদি কোনো মা বাবা দুজনকে চলে যায়, আমার আল্লাহ কি করবে, ওই নিষ্পাপ শিশুর নাভির মধ্যে একটা তার লাগাইয়া দিবে, আর ওই তারের সাহায্যে প্যাঁচ দিয়া দোজক থেকে ওই নিষ্পাপ শিশু তার মা বাবাকে জান্নাতের মধ্যে টেনে আনবে। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। তাহলে যেহেতু মায়ের গর্ভে নিষ্পাপ সন্তান, এই জন্য শাস্ত্র অনুসারে ওই নিষ্পাপ শিশুর উসিলায়, সন্তানের উসিলায় ভগবান তাকে কৃপা করে দিয়েছে, যার কারণে তাকে মাটি দিবে, তাকে পুরাণের কোনো দরকার হবে না। এই পেসের লেস্টটা আগে কাইটা দিলাম, এবার আমার পালা থেকে একটি গান করি, গানের পরে তারপরে আরো দুটি প্রশ্ন আছে, ইনশাআল্লাহ আমি চেষ্টা করব জবাব দেওয়ার জন্য। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগানে। খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগানে। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগানে। খাজা বাবা, খাজা বাবা, মারহাবা মারহাবা, গিয়েছিলেন নবীর গুণগানে। আশা কৃতায় বড় বেশ, খাজা বাবা, খাজা বাবা,
আপনারা বেশি 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 গান শুনবেন, আল্লাহর ইবাদত করবেন, মুর্শিদের সেবা করবেন আমার রিপন ভাইয়ের মতো। আমার রিপন ভাই দয়াল বাবা, হ্যাঁ রিপন ভাই ডাকে আপনার, ওই যে এটা শাহ আলম ভাই গাইব না, হ্যাঁ কইতেছে গাইব শাহ আলম ভাই। তো আপনারা বেশি বেশি গান শুনবেন এই কারণেই যে গান শুনলে মানুষের হার্ট সুস্থ থাকে, হার্ট এই হার্ট যদি সুস্থ থাকে তাহলে আপনি সুস্থ থাকবেন। তো এই জন্য হইল গান শুনতে হবে বেশি বেশি, সেই গানটা শুদ্ধ গান, যে গানে আল্লাহ রসুলের প্রতি প্রিয় মুর্শিদের প্রতি আপনার ধ্যান আপনার প্রেম মহব্বত সৃষ্টি হয়। তো আমার কাছে প্রশ্ন করেছে, আমি একটু সুরের মাধ্যমে জবাব দেওয়ার চেষ্টা করি। ধন্যবাদ সবাইকে। আরে প্রেমিক হলেই বুঝতে পারে, প্রেমিক হলেই বুঝতে পারে, ভাবুক হলে বুঝতে পারে, অভাব হলে বোঝা যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মান ভেসে যায়, প্রেমময় প্রেম সাগরে প্রেমের মান ভেসে যায়। ওরে তুমি বুঝতে পারো, প্রেমিক হলে বুঝতে পারো, তুমি কেন বুঝতে পারো, প্রেমিক হলে ভাবাই আছেন আমার মাতিন ভাই, তার বন্ধু বান্ধব যারা যারা সালাম তাদের দিয়া যাই, তাদের অনেক পছন্দের গান আছে, যেটা জানি সেটা গাবো, আর যদি কোনোটা না জানি আগেই ক্ষমা চাই, ক্ষমা করে দিবেন আমার মাতিন ভাই বলি আপনার ধারে, যেভাবে তে প্রশ্ন করে সাহালম সরকারে, সাহালম সরকারে, সাহালম সরকারে, সাহালম সরকারে, প্রশ্ন করার আগে একটা যাই কাহিনী কইয়া, আমার আল্লাহ তালায় আদম বানায় মাটি আগুন বাতাস পানি নূর দিয়া, বাবা আদমের কোন মা ছিল না কোন বাবাও ছিল না, সেই আদমের বাপ বাজারে রাহান নাম খার দিয়ে হাওয়াইরে বানাই তখন না, এবার আদম হাওয়া দুইজনে তর্ক বিতর্ক করে, হাওয়া বলে আমার রোজে, আদম কয় আমারও বীজেতে, আমার বীজে সন্তান হয় তোমার এদেই কইয়া, এই কারণে শিশের মধ্যে রাখিল বীজ আমার আদম পিতা সবার এদেই কইয়া, সেই কারণে শেষ পয়গম্বর মা হাওয়ার রজে হইল পোকা মাকার, এমনি করে কীট পতঙ্গ অনেক প্রাণীর সৃজন হইয়া যায়। বলে ওই রকম খাজা বাবারও একজন ভক্ত ছিল বলি সভাকায়, খাজা বাবার ওই রকম একজন ভক্ত ছিল, যার মাওয়া ছিল না বাপওয়া ছিল না,
বাবাম সারা কেমন হইলো? বাবাম সারা অনেক সময় হয়, আল্লাহর কুদরত হইলে অনেক কিছু সম্ভব, কথা ঠিক না? আল্লাহর কুদরত থেকে অস্বীকার করতে পারবে? নবীদের মুজিজাকে কি অস্বীকার করতে পারবে? ওলি আল্লাহর কোন কেরামতকে কি অস্বীকার করতে পারবে? না, পারবে না। তাই আমার দয়াল খাজা যখন হজ করতে গেল, হজের পরে আমার দয়াল নবীর দোয়া নিয়া ভারতবর্ষে চলে আসলো রে আমার ভাইয়া, হিন্দুস্তানে চলে গেল আমার খাজা পিয়া, আনা সাগরের পারে গিয়া খিমা গাড়িয়া আল্লাহু আকবার আল্লাহু আকবার ধ্বনি করে আমার খাজা বাবাই নামাজ পড়বে বলে তিনি মনেতে ভাবে তখনাই, এই আল্লাহু আকবার ধ্বনি শুনে হিন্দু যত 1600 ব্রাহ্মণ আসিল দৌড়াইয়া আমার খাজাকে আঘাত করার জন্য। ওরে আমার ভাইয়া, আমার খাজাই বলে সমস্যা কি? তুমি মুসলমান ফকির এখানে থাকতে পারবা না। বলে কি হয়েছেটা কি? আমাদের ধর্ম আলাদা, তোমার ধর্ম আলাদা, তুমি এখানে থাকতে পারবা না। আপনারা ইতিহাস আমার খাজা বাবার জীবনের কথাগুলো শুনছেন, যে আমার খাজা বাবাকে অজু করতে দিবে না পানি দিয়া, আমার খাজা বাবাই লোটার মধ্যে ঘটির মধ্যে এক ঘটি পানি উঠাইলো, আনা সাগরের পানি সব শুকাইয়া গেল, ক্ষমা চাইলো, এরকম শুনছেন না? আবার পানিতে ভরে গেল। কিন্তু প্রথমে যে ঘটনাটা ঘটেছিল, 1600 ব্রাহ্মণ মূর্তি পূজারক মন্দিরে মূর্তি পূজা করে আমার খাজা বাবাই চলে গেল সেই মন্দিরের সামনে, বলে আমি মুসলমান তোমরা হিন্দু, তোমাদের ধর্ম সত্য না আমার ধর্ম সত্য, এটা একটা প্রমাণ হয়ে যাক, যদি আমার ধর্ম সত্য হয় ইসলাম ধর্ম তোমরা কি আমার দলে আসবা? বলে আসবো। বলে তোমরা যেই দেব দেবী মানে মূর্তির পূজা করো এরা কি তোমাদের সাথে কথা বলে? বলে না, মূর্তি মাটির মূর্তি আবার কথা কই কেমনি? যদি আমি কথা বলাইতে পারি তাহলে আমার ধর্ম কি মানবে, আমাকে স্বীকার করবে? বলবো সে মানবো। তখন আমার খাজা বাবা সেই মাটির মূর্তিকে এই শাহাদাত আঙ্গুল দিশারা করেছিল, আল্লাহর কুদরতে আমার খাজা বাবার কেরামতির গুণে সেই মাটির মূর্তি আমার খাজা বাবাকে সালাম পেশ করে বলেছিল, আপনার ধর্মই সত্য, ওরা যা করে তা মিথ্যা। তখন আমার খাজা বাবা তার কেরামতি বলে ওই মাটির মূর্তিটাকে মানুষের আকার ধারণ করাইয়া তথা মানুষ রূপ তাকে একেবারে একটা পরিপূর্ণ মানুষ তার বানাইছিল। বলুন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আমার খাজা বাবা ওই মাটির মূর্তিটাকে একটা মানুষে রূপান্তরিত করে তার নাম আব্দুল্লাহ দেওয়া হয়েছিল। আমার খাজা বাবা যে মূর্তিটারে মাটি বানাইলো, যে মাটি তারে মাটির মূর্তিকে মানুষ বানাইলো, তো ওই মূর্তির কোনো মা বাপ ছিল না, সে কোনো মা বাবার মাধ্যমে এই মিলনের মাধ্যমে দুনিয়াতে আসে নাই, একটা মাটির মূর্তি ছিল। ওই মূর্তিটাকে আমার খাজা বাবা তার কেরামতি বলে তাকে মানুষ বানাইছিল। ওরে এই তো তাহার একটা কথা, এই তো তাহার একটা কথা, এই তো তাহার একটা কথা, বাবা কি আমরা সহায় আমার দয়াল খাজা হিন্দুস্তানের পথ ধরিয়া হেঁটে হেঁটে যায়, এক মহিলা সামনে খাড়া হইলো, আমার খাজা বলে তখন নাই মেল, সে কয় নাই, বলে খাজা বাবা নাইর থেকে নিলো। নাইর থেকে কি নিলো? আসলে এই যে আমাদের দেশে ভৌগোলিক যে অবস্থাগুলো হয়, ঘূর্ণিঝড় হয়, তারপরে মাটির তল দিয়ে এক ধরনের ঘূর্ণিপাক খায় না, যেটা নাকি যারা নাকি ওই বিষয়ে দেখবেন যে আগামী পরশু দিন বৃষ্টি হইতে পারে, ঝড় হওয়া হইতে পারে, তাই না? এই যে ভৌগোলিক যে অবস্থাটা, এই অবস্থাটা একটা নারীর কাছে, এই প্রকৃতি কিন্তু একটা নারী, তো সেখান থেকেই আমার খাজা বাবা তার কেরামতি বলে নাই, এই নায়ের থেকে তিনি এই ভৌগোলিক অবস্থাটা তিনি জেনেছিল। ওরে এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, এই তো তাহার কথা ছিল, জবাবটি আমি মানুষ দেশে যায়।
এবার ছোট করেই একটা প্রশ্ন করব আমি জিজ্ঞাসন, আমার আল্লাহ তালা বড় পীরকে গাইবে নামে ডাকত মন মতন, আমার বড় পীরকে শিশু অবস্থায় একদিন আমার আল্লাহ পরবারে গাইবি একটি নাম ধরে ডেকেছিল তারে, ওই গাইবি নামটা কি নাম, তার অর্থ কি বা হয়, সেই কথার দিবেন শাহ আলম সরকার দিবেন পরিচয়। এই তো একটা প্রশ্ন, আরেকটা ছোট প্রশ্ন জিজ্ঞাস করব তারে, আমার নবীর একটা নাম আছে বড় পীরের নাম ওরকম মিল করে রাখে, নবীর নামের সাথে বড় পীরের কোন নামটা হয়, ওই নামের কি ভাই অর্থ দিবেন পরিচয়। তো প্রশ্ন করলেন দুটি, নবীর নামের সাথে মিল রেখে কি নাম রাখলেন, আর আল্লাহ পাক গাইবি একটা নাম দিলেন সেই নাম বড় পীরের কি। ইনশাল্লাহ চেষ্টা করব জবাব করার। এই মা বোনেরা, এ মহিলারা, নতুন নাম এই আপনাকে কইতাছি, এই মহিলারা, ইস হ্যাজার বউ বেড়ায় যে কি কষ্টে আছে, আমার একটা কথা কইছে যে ঘরের কথা, আমার ওয়াইফ খালি উনি দেখে আমার সংসার কইরা গেল, হেলি করতে পারতো না, দেখেন আপনারা যারা বিয়া শাদি করছেন তারা কইতে পারবেন, মানে নতুন বিয়া শাদি করছেন এরকম না, একটু পুরান হইছে আর কি, হেই লোক যদি আমারে খালি কইতারে না আমার বউ এই কথা কয় নাই তাহলে আমি গান বাজনা ছেড়ে দেব, কইতাম আমি দেখা তোমার সংসার কইরা গেলাম, কি শেফালী সরকার এই কথাটা ব্যক্তেই কয়, এটা আমার বউ না খালি ব্যক্তের বই কয়, এটা কইয়া স্বামীর একটু যাতায় রাখে আর কি, যাতা রাখে, হ্যাঁ তো এটা আমার তো দিনে একবার কইরা কয়, দেখছ তো, যাই হোক জবাব করুম ইনশাল্লাহ। আগে একটা বড় পীরের নামের উপরে গান কইরা লই, ওরে পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো, গেলে কে অমরে রে আমার আউলিয়া রাউলিয়া বড় পীরে রে আমার আউলিয়া রাউলিয়া বড় পীরে, ও পীরে কইতো জিন্দা হইতো, পীরে কইতো জিন্দা হইতো,
কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, কবরেতে দুই ফেরেশতা রাখলো পীরে ধরে, সালাম দিছি বকশিস কই দিতে কর, নগদ দিতে কর, নগদ দিতে কর, সারা জন্ম খালি গানও গাইছা তরিকাও আবাদ করিস। অনেকেই পীর মুর্শিদের প্রতি তেমন একটা ভক্তি বিশ্বাস নাই, টেটনামি করলে কি হইব, এটা ভক্তি মনের মধ্যে থাকতে হবে। সারা জনম পীর মুর্শিদকে ঘৃণা করবেন আর মরণের সময় কইবেন যে পীর মুর্শিদের উসিলাই যেন মাপ পাইয়া যায়, এতটাই লাগবা মনে করেন না। হ্যাঁ বেটা, এক সিটারে পোলা গো কয় পুরান কাপড় চুরি করে থুয়া দিছি, কাফনের কাপড় এটারে দিয়া পেশাইয়া পুরান কাপড় গোরো স্থানে পুরান কবরে হালাই থুয়াবি, কয় কেন, কয় বেটা এইটাই তো চালাকি, কয় কী চালাকি, কয় পুরান কবরে হালাই থুয়াবি মন কিন্নকিরা এ বললে কমু, এই কাপড় পুরান কবর পুরান বাস পুরান এই কবরের হিসাব আগে হয়ে গেছে, তোমরা আমার কাছে আইছো কেন? কে টেটলামি করলে চলবো? টেটলামি করলে চলতো না, পীর মুর্শিদের প্রতি মহব্বত রাখতে হবে। বড় পীরের এক ভক্ত মগা, কি আপনাদের কাছে খারাপ লাগে? বড় পীরের এক ভক্ত মগা মাটি মঞ্জিল করছে, মন কিন্নকির দুই ফেরেশতা কয় এ মার রাব্বুকা, কয় রাব্বি আল্লাহ, কয় ও আমার দিনুকা, মানে দিন কি, দিন যে কি এটা তোর জানে না, ওই দুই ফেরেশতা হাতের মধ্যে গুর্জ লইয়া বাড়ি একটা মারব, বাড়ি একটা মারব, কয় থামো থামো, কয় কি, কয় দিনের কথা মনে পড়ছে তো, কয় কি, কয় আব্দুল কাদের জিলানি, এতক্ষণ যাই একটু রাগ আসিল, ফেরেস্তার রাগ বাড়ছে না কমছে, রাগ বাড়ছে না, মানে জানে তো নাই এহানেই থাক, উল্টা পেস লাগাইছে আব্দুল কাদের জিলানি কইয়া, একটা বাড়ি দিলে 70,000 মাইল মাটির নিচে ডাইব্বা যায়, আল্লাহ কয় ফেরেস্তারা থামো আর একটা বাড়িও দিও না, কয় কেন, কয় ও দিন কি জিনিস জানে না, কিন্তু আমার একটা বন্ধুর নাম কইছে, আমার একটা বন্ধুর নাম কইয়া দিছে, আমি মাফ করে দিলাম। আল্লাহ যদি মাফ করে দেয়, ফেরেশতার কোনো ক্ষমতা আছে বাড়ি দেওয়ার? ফেরেশতার কোনো ক্ষমতা নাই। তাই মালেক চাঁদ দরবেশের প্রতি মহব্বত রাখতে হবে, কদম চাঁদের প্রতি মহব্বত রাখতে হবে, বক্সিসার প্রতি মহব্বত রাখতে হবে, চান্নস্তানের প্রতি মহব্বত রাখতে হবে, যার যার মুর্শিদের প্রতি মহব্বত রাখতে হবে। আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাক পরে, আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাক পরে, আজরাইলের চক্ষু কানা হয় পীরের থাক পরে, আমার আলিয়া আলিয়া বড় পীরে রে, আমার আলিয়া আলিয়া বড় পীরে রে।
আজরাইলরে থাপড়াইয়া চক্ষু হালাই দিতে পারে, বড়বীর আব্দুল কাদির জিলানিও পারছে। কি কন আপনারা, ওলিয়া উলিয়ার কাছে সেই ক্ষমতা আল্লাহ পাক দিছে। তাজা ডিমে তাজা বাচ্চা পিরে বাহির করে, এই ভাজা ডিমে তাজা বাচ্চা পিরে বাহির করে, ভাজা ডিমে তাজা বাচ্চা পিরে বাহির করে। একেবারে শেষের দিক না ভাই, আমার কথায় ভাষায় ব্যবহারে কোনো ভুল ত্রুটি হলে আল্লাহর রাস্তায় ক্ষমা করে দিবেন। আমাদের দরবার শরীফের বর্তমান গদিনিশি খোকন ভাই, খোকন শাহ এবং আরও যারা আছেন, আমার কথায় ভাষায় ভুল ত্রুটি হলে ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখবেন।